ডিয়ার ফ্রেন্ড, আজকে আবারও একটা অ্যাপস নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা এশিয়ান পেন্টসের একটা মজার অ্যাপ। এখানে আপনারা এই অ্যাপসটা ভিজুয়ালাইজার পাওয়া হয়। এই অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের বাসার ইন্টেরিয়র এক্সটেরিয়র যা কালার করবেন, আপনারা বাসায় কালার করার আগে এখানে দেখে নিতে পারবেন। আপনার বাসার প্রত্যেকটা রুমের আপনারা এই মোবাইলের ক্যামেরা দিয়ে হোক বা এই অ্যাপসের ক্যামেরা দিয়ে হোক, যেটা ক্যামেরার আইকন দেখতেছেন, এই ক্যামেরার আইকন থেকে আপনারা ফটো তুলিয়ে আপনাদের প্রত্যেকটা রুমের কালার আপনারা আগে এখানেই সেট করে নিতে পারেন। আমি ডিটেলস দেখাইতেছি, এরকম করে আপনারা আপনার প্রত্যেকটা রুমের ফটো আপনারা উঠে নেবেন, বাইরের কালার বাইরের পিকচারটা আপনারা উঠে নেবেন এই ক্যামেরার মাধ্যম দিয়ে, যেটা আপনারা গ্যালারিতে সেভ থাকুক আর বা ডাইরেক্ট আপনাদের এই অ্যাপসের ক্যামেরা দিয়ে ফটো মারা হোক, দুটোটাই কাজ হোক। এক্সটেরিয়র পিকচারটা আপনারা সিলেক্ট করার পরে এইভাবে আগে কালার কয়েকটা সিলেক্ট করে নিয়ে তারপরে আপনারা যে কালারটা করুন সেই কালার টাচ করে ওয়ালে টাচ করুন। তো অরেঞ্জ কালার দেখুন কত সুন্দর এসে গেছে, তারপরে আপনারা স্কাই ব্লু কালারে টাচ করে আবার চেঞ্জ করতেছেন, আবার যে কোনো একটা কালার সিলেক্ট করুন ওয়ালে টাচ করুন চেঞ্জ হয়ে যাবে। গ্রে কালার টাচ করার দেখুন কমপ্লিট হলে গ্রে কালার আর বাকি এরিয়ায় সাদা কালার স্কাই ব্লু, কম্বিনেশন কেমন লাগবে সেটা আপনারা এখান থেকে দেখে চুজ করে নিতে পারবেন। আপনারা সেগুলো আরও এগুলো চেঞ্জ করে আরও অন্য কালার এখানে সিলেক্ট করে নিয়ে সেগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। এরকম করে আপনাদের মন পছন্দ যেটা কালার আপনাদের সব থেকে বেশি পছন্দ লাগে সেটা এখানে চেক করার পরে টেস্ট করার পরে তারপরে আপনার বাসাতে লাগাতে পারবো, আশা করি একদম সহজ হবে। তো বেশি দেরি না করে তাহলে আমরা সামনের দিকে আগে যাই, যে আপনারা প্লে স্টোর থেকে কীভাবে এই অ্যাপসটা ডাউনলোড করবেন। একদম ভেরি সিম্পল, আপনারা দুই একবার হয়তো টেস্ট করলে পাওয়া যাবে। তো দেখতেছেন প্লে স্টোরে ক্লিক করুন, প্লে স্টোরে ক্লিক করার পরে আপনারা সার্চ করবেন এশিয়ান পেন্টস বলে, আমি আগে সার্চ করা ছিল যার জন্য আগে আসি, তো আমি ডাইরেক্ট এশিয়ান পেন্টসে ক্লিক করলাম, দেখতেছি এশিয়ান পেন্টসে চলে গেলাম। এখন এখানে যাওয়ার পরে আপনারা এখানে স্কিপ যাবেন মানে নেক্সট মারবেন, আপনারা স্কিপ মারবেন না, নেক্সট করে করে যান। এখানে আপনারা ওনার আছে আর্কিটেকচার ডিজাইনার বিল্ডার আর কন্ট্রাক্টর পেন্টার, আপনারা লাস্টেরটা ক্লিক করবেন কন্ট্রাক্টর আর পেন্টার, এখানে মানে গোতে ক্লিক করবেন সিধে চলে যাবে। তো এইভাবে আপনাদের ইন্টারফেসটা আরম্ভ হবে, সব কিছু এখানে পাবেন, এখানে স্টেন্সিল কালার ওয়ালপেপার টেক্সচার যেটাই করুন সবগুলোতে আপনার উপরের গুলোতে আপনারা হাসতে হাতে হবে না, নিচেরগুলো আপনারা যেগুলো আছে হোম আইডিয়াস ক্যাটালগ মাই লাইব্রেরি এগুলো তো যেতে হবে না, আপনারা শুধুমাত্র হোমের মধ্যে যেগুলো আছে সেগুলোতেই কাজ করবেন। আপনার কালার করবেন তো আপনার কালার যে একটা কালার টাচ করুন, টাচ করলাম ইন্টেরিয়র এক্সটেরিয়র এসে গেল, নিচে একদম লেখা আছে ট্রাই অন আমি সেখানে ক্লিক করতে চলে গেলাম, এখানে ছয়টা পিকচার আছে আপনার যে কোনো একটা আপনি সিলেকশন তারপরে এখন বর্ডার যেগুলো সাদা হয়ে আছে সেগুলো মধ্যে কী কালার সিলেক্ট করবো সেটা এখানে আগে সিলেক্ট করে দিলাম, আমি হালকা হাইলাইট যেটা আছে সেটা সিলেক্ট করি আর আমি সেগুলোকে টাচ করে দিলাম, দেখুন এসে গেল। আর সেটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা অরেঞ্জ কালারও সিলেক্ট করতে পারবেন, অরেঞ্জ সিলেক্ট করে আবার আমি বর্ডারে টাচ করলাম, দেখুন অরেঞ্জ কালার এসে গেল। এইরকম করে আপনাদের বাসার এ টু জেড আপনারা বাইরের কালার ভিতরের কালার যেগুলো আছে সবগুলো আপনারা এখান থেকে আগে আগে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, আশা করি এখান থেকে অনেক উপকৃত হবেন। আপনাদের আর কোনো জায়গায় এত টেনশন করা লাগবে না, আপনাদের বাসার ভিতরে এই অ্যাপ
চালাইতে যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন তাহলে ইনবক্সে কমেন্ট।